চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মিস্টার নিউ 1.0। তো গাইস যাক যাক যাক, এত গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলার মতো না। আর তার জন্য কিন্তু আজকে আমরা যাচ্ছি রাধারমণের সুইমিং পুলে, ঠিক আছে গাইস, যেখানে কিন্তু সবাই কিছু কিছু করে দিয়েছে, সেখানে কিন্তু আমরা স্নান করতে যাচ্ছি আজকে। সামনেই কিন্তু জামা ষষ্ঠীর জন্য খুব সুন্দর একটা বড় মেলা ফেলা, ওখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর চলো যেতে যেতে কতগুলো সিনেমেটিক শট তোমরা এনজয় করো। ভেবেছিলাম না ভালো একটা সিনেমেটিক শট দেখাবো, বাট সিনেমেটিক শটটা তোমাদের দেখা হয়নি, এর জন্য সরি সরি সরি। আর কেমন কি মানে কত টাকা খরচ হয় বা কেমন কি সমস্ত কিছু থাকবে ভিডিওর মধ্যে, তোমরা কিন্তু ভিডিওটা পুরো ফুল কন্টিনিউ দেখতে থাকো। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ গাইস, আগে যেমন গরুর গাড়িতে কিন্তু মাল টানা হতো, ঠিক তেমন দেখতে পাচ্ছ মানে টানা হচ্ছে, ঠিক আছে, দেখা যায় না, ঠিক আছে, এখনকার সময় তো দেখা দেখা যায় না। তো আমরা দেখতে পাচ্ছি কোন ভাগ্যে পাচ্ছ রাজার মার পার্কে কিন্তু যেতে হলে তোমাদের সর্বপ্রথম আসতে হবে এই দেখতে পাচ্ছ শ্রীরামপুর, ঠিক আছে, শ্রীরামপুর এখানে আসতে হবে। আর এখান থেকে কেউ না জানো তাহলে কাউকে জিজ্ঞেস করতে হবে। যে রাস্তা বলেছি সেই রাস্তা ধরে কিন্তু যে সোজা দেখতে পাচ্ছ মানে গেট যেদিকে সোজা মুখ, সেই সোজা রাস্তা আছে, সেই সোজা চলে যাবার তোমরা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি একটা স্কুল, স্কুলের সাইডে কিন্তু ধরে তোমরা কিন্তু চলে যাবে সামনে দিয়ে। এটা কিন্তু গার্লস স্কুল না, আমি তোমাদের আবার বলে দিচ্ছি, এখানে গার্লস স্কুল না, গার্লস স্কুলের মুখ যেদিকে সেই সোজা রাস্তা ধরে তোমরা চলে যাবা, পরে এই স্কুলটা দেখতে পাবো। গাইস দেখতে পাচ্ছ আমি যে রাস্তা বলছি সেই রাস্তা ধরে কিন্তু তোমাদের আসতে হবে। আর দেখতে পাচ্ছি যে এখানে একটা ছেঁড়া ফাটা পর্দা দেখতে পাবা, ঠিক আছে, কার কি লাগানো যায় না। আর এখানে দেখতে পাচ্ছ যে একটা রাস্তা, এ ভাই পার্কটা কি সামনে রে ভাই, পার্ক কোথায় পার্ক, এই তো চলে এসেছি পার্কে, পাকা রাস্তা, তার বাদিয়ে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু তোমাদের যেতে হবে, তাহলে কিন্তু একদম পার্কে চলে আসবে, ঠিক আছে। আর এরই মধ্যে আমার খাওয়া থেকে নিন্দা উল্টে পড়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস দেখো, ফাইনালি দেখতে পাচ্ছ কিন্তু পার্কের ভেতরে চলে এসেছি, ঠিক আছে। সরিষ দেওয়া আছে যে মদ্যপান মানে মদ ফদ খেয়ে ঢোকা যাবে না ভেতরে, ঠিক আছে। ফাইনালি 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 আমি দেখতে পাচ্ছি যে একটা পার্কের মধ্যে আছে, ঠিক আছে, পার্কের নাম আছে গল্পের হাট। আর এখানে কিন্তু 30 টাকা, হ্যাঁ ঠিক শুনছ, 30 টাকা কিন্তু এখানে সুইমিং পুলের মজা নিতে পারো তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ পার্কটা ভালোই সুন্দর করেছে, ঠিক আছে। আর ওখানে কিন্তু আমার একটা বন্ধু ইন্টারভিউ নিচ্ছে। আর দিদি বলছে এখানে সুইমিং পুলের মানে ভাড়া ফাড়া কত, 30 টাকা এক ঘন্টার জন্য, এক ঘন্টা ভাই কে স্নান করে, ঠিক আছে, তাও তো অনেকে মিদি ফিদি লাগে স্নান ফান করতে। টাকা ফাঁকা কোথায় দেবো, এখানে এখানে পে করতে হবে। আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা, খাওয়া দাওয়া রেস্টুরেন্টে আর কোনো থাকার ব্যবস্থা আছে, হ্যাঁ আমাদের রুম আছে। ওই দেখতে পাচ্ছ গাইস, আর একটা জিনিস না বর্তমানে ফেমাস, এখানে তেমন কোনো জিনিস নেই যেটা কিন্তু ফেমাস, যে ওই ফে রুম হয় সেগুলো কিন্তু এখানে নেই, ঠিক আছে। তো স্নান করবো এখানে, ঠিক আছে। আর এখানে কি মদ পক্ষে ঢোকা যাবে, সামনে দেখতে পাচ্ছ ব্যানার ফোনে লাগানো আছে মদ পক্ষে একদম ঢুকামাকা যাবেন এখানে। আর ওখানে কিন্তু মিউজিক সিস্টেমের ব্যবস্থা আছে, ঠিক আছে, এটা আমাদের জন্যই তো, অপারেট কি আমরাই করতে পারবো, আমরাই সমস্ত কিছু করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আসলে তোমাদের কিন্তু নাম্বার নাম্বার নেবেন, নামও কিনে মার, তাই তো, আর টাইম তো দেখতে পাচ্ছ যে টিকিট এর দাম তো 30 টাকা। ও তো গাইস, তো গাইস, তো গাইস, আমার ভিডিও তো সিনেমেটিক শট হবে না, এটাকে হতে পারে। তো চলো সর্বপ্রথম কতগুলো সিনেমেটিক শট দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কটেজ আছে, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমাদের এখানে এসে কন্ট্যাক্ট ফন্ট্যাক্ট করতে হবে। আর বলতে তেমনই পার্ক যার মধ্যে কিন্তু ওই ছেলে মেয়ে এসে কথাবার্তা বলতে পারে, একটু চুম্মা চাটি খেললে, ঠিক আছে, সেটা হতে পারে, ঠিক আছে। তার থেকে বেশি কোনো কিছুই নাই এখানে, দেখতে হবে যে দোলনা ফোলনার ব্যবস্থা করা আছে, দেখো যে ভাই ভাই খাটের ব্যবস্থা করেছে, ভাই কেন, ভাই কেন, ভাই খাটের মধ্যে কী হবে এখানে, এর মধ্যে সবার আগে আমি উঠবো, ঠিক আছে, আগে ব্যাগটা ছিঁড়ে নিই। দোলনার ব্যবস্থা আছে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমার এখানে কিন্তু বসে বসে দোলনা খেলতে পারো, ঠিক আছে গাইস, গার্লফ্রেন্ডের সাথে বসে বসে গল্প করবা, দোলনা খাবা। ভাই দেখতে তো ভোল্ট কেমন দিচ্ছে, ঠিক আছে, সবাই একদম হেভি ভোল্ট ভোল্ট দিচ্ছে। তো চলো ভাই একদম চেঞ্জ চেঞ্জ করে আসি, তারপরে কিন্তু সুইমিং পুলে নেবে, তার মজা হচ্ছে, কেমন মজা লাগছে, সবাই মিলে কিন্তু হেভি মজা ফাজা করছে। আর এইটা কিন্তু দেখতে হচ্ছে এটা বাচ্চাদের জন্য, বেশি নাকি জল নাই তো নামি দেখি,
তো ফাইনালি দেখতে পাচ্ছ এই যে আমরা সবাই মিলে এই কেমন মজা লাগছে এখানে আইফোন কিনার একটাই বেনিফিট দেখতে পাচ্ছ জলে মালে সমস্যা হয়ে চলবে ঠিক আছে ঠিক আছে কারণ ভাই আমি তো ব্লগ তোমাদের জন্যই বানাই আর আমার ব্লগের মধ্যে কোথায় কি ভুল হচ্ছে ঠিক আছে দেখো ভাই ড্রাইভ আছে আর আমার ব্লগের মধ্যে কোথায় কি ভুল হচ্ছে ঠিক আছে তুমি একটা কমেন্ট করে জানাও ভাই সামনে দেখো সব দেখো একসাথেই দেখো ভাই সেই মজা আসছে সেই মজা এমন মজা ভাই অন্য কোনো আসে নাই ভাই জলপড়া জলপড়া নট জলপড়ি জলপড়া ভাই জলপড়া নট জলপড়ি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড় দেখো আরো অনেকটাই বেড়ে গেছে আস্তে আস্তে ভাই একটার ক্যামেরা নিয়ে চলে এসছে ঠিক আছে দেখতে পাচ্ছ একটার নিয়ে সাথে হাজার ক্যামেরা নিয়ে চলে এসছে দেখো ভিডিও বানাচ্ছে জলে তোমার জন্য দেখতে পাচ্ছ ভাই স্নান করে ঠিক আছে স্নান করতে আবার একদিন আসবো সেদিনকে আবার মজা করবো